তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা এই যে মোবাইল ফোন রয়েছে এই মোবাইল ফোন দিয়ে ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো আগের যে পদ্ধতি ছিল ভোটার কার্ড আবেদনের তা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে তো এই নতুন পদ্ধতিতে আপনি কিভাবে বাড়িতে বসে ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন তা দেখে নেব আজকের ভিডিওতে এবং কত সাল থাকলে এক কথায় কোন বয়স থেকে আবেদন করা যাচ্ছে সেটা আমরা দেখে নেবো আবেদন করার পর কোন ডকুমেন্টস রয়েছে ডকুমেন্টস কিন্তু কোথাও জমা করতে হবে না অনলাইনে আবেদন করলে কিন্তু হয়ে যাবে তো আবেদন পদ্ধতি দেখার আগে অবশ্যই আপনাদের যে কাজ করতে হবে আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইকিয়ে দেবেন এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক পাশাপাশি ওয়াল্কায় রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখে নিচ্ছি যে কীভাবে আবেদন করতে পারবেন তো এর জন্য আপনাদের কিন্তু মোবাইল ফোনের প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন ভোটার হেল্পলাইন যে অ্যাপস রয়েছে এক কথা ভোটার হেল্পলাইন লিখে আপনি সার্চ করবেন অ্যাপসে যে ডাউনলোড লিঙ্ক রয়েছে আমি আপনার সুবিধা একটা ভিডিও ডিস প্রোভাইড করবো সেখান থেকে আপনলোড করতে পারবেন এরপরে অ্যাপসটিকে আপনি কী করবেন এখান থেকে ডাউনলোড যদি ডাউনলোড আপনি করে নেবেন যদি আপনি অলরেডি আগে থেকে ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে আপডেট অপশান আসলে আপনি কী করবেন অ্যাপসটিকে এখান থেকে আপনি আপডেট করে নেবেন এরপর ওপেন যে রয়েছে ওপেনে ক্লিক করে আমরা অ্যাপসটিকে ওপেন করবো ওপেন করতে আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আমরা কী করবো এখানে দেখতেই পারছেন বিভিন্ন অপশন রয়েছে ভোটার রেজিস্ট্রেশন আমি একটি অপশান রয়েছে এই ভোটার রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে কিন্তু বিভিন্ন অপশান রয়েছে আমরা কী করবো নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম সিক্স যে রয়েছে এখানে আমরা ক্লিক করব এরপর এই পেজটি আমাদের সামনে লোডিং হবে লেট স্টার্টে আমরা ক্লিক করব এরপর ইয়েস আই এম অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু আমরা প্রথম এবারে অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে আমরা কী করব এই ওয়ারটি সিলেক্ট করব এরপর নেক্সট যে রয়েছে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমাদের স্টেট কী রয়েছে স্টেট সিলেক্ট করব আমাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। আমাদের বিধানসভা কী রয়েছে সেটা আমরা এখান থেকে লিস্ট পেয়ে যাব লিস্ট থেকে আমরা আমাদের বিধানসভা সিলেক্ট করে নেব তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে নতুন একটি অপশন কিন্তু অ্যাড হয়েছে আধার ডিটেলস এক কথা এখানে আমাদের আধার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে যদি আধার কার্ড না থাকে তবুও আমরা আবেদন করতে পারবো অন্য ডকুমেন্টস রয়েছে আগে কিন্তু এই অপশানটি ছিল না যদি আপনার আধার কার্ড থাকে আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন না থাকলে আপনি কি করবেন এই যে বক্সটি যে রয়েছে বক্সটিতে আপনি টিকমার দিয়ে দেবেন তো এরপর নিচে আপনি কেমন ডেট অফ বার্থ রয়েছে আপনাদের ডেট অফ বার্থ আপনি উল্লেখ করবেন যেহেতু আমাদের আধার কার্ড রয়েছে সেতে আমি এটা আনটিকে রাখলাম এরপর ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেওয়ার পর নিচে আপনাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কোন ডকুমেন্টস দিতে চান তো আমরা এখানে লিস্টটি রয়েছে এক কথা এখানে ক্লিক করবো ক্লিক করতে আমাদের সামনে লিস্ট চলে আসবে তো এখানে রয়েছে কিন্তু বার্থ সার্টিফিকেট এরপর আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ক্লাস টেনের অ্যাডমিট কার্ড কিংবা মার্কশিট তারপর এরপর ইন্ডিয়ান পাসপোর্ট কিংবা আদার্স তো কোন ডকুমেন্টস রয়েছে আপনাদের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর সেই যে ডকুমেন্টস রয়েছে আপনি এখানে আপলোড করে দেবেন জিপিজি কিংবা জিপিজি ফরম্যাটে দুই এমবির মধ্যে তো এখানে আরেকটি বিষয় হলো কি কারা কারা ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন ডেট অফ বার্থ কি চাওয়া হয়েছে যদি আপনার ডেট অফ বার্থ এক কথায় দুই হাজার জানুয়ারি যে রয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে হয়ে থাকে আপনি আবেদন করতে পারবেন তার বেশি হলে আপনার অসুবিধা নেই বেশি বলতে দু হাজার তিন কিংবা উনিশশো নিরানব্বই ইত্যাদি তো এখানে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম দু হাজার চার যে রয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার চারের মধ্যে বয়স থাকলেই কিন্তু আপনি ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন অন্যথায় কিন্তু আবেদন করতে পারবেন মনে করুন যে যে আপনাদের দুই তারিখ রয়েছে জানুয়ারি দুই তারিখ দুই হাজার চার আবেদন কিন্তু করতে পারবেন না তো এরপর নেক্সটে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন এখানে আমাদের কিন্তু ফটো যে রয়েছে সেই ফটো আপলোড করতে হবে গ্যালারিতে ক্লিক করে আমরা আমাদের ফটো আপলোড করে দেবো তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ফটো আপলোড করে দিলাম তো আপনি ভালো সোজাভাবে একটি ফটো আপলোড করে দেবেন এরপর নিচে রয়েছে কিন্তু জেন্ডার মেল না ফিমেল নাকি থার্ড জেন্ডার যেটা সেটা আপনি সিলেক্ট করবেন তো এরপর আপনি নাম উল্লেখ করে দেবেন আপনার নাম তো আমি মনে করুন আপনি দেখানোর জন্য আমার যে নাম রয়েছে সেটি এখানে উল্লেখ করে দিচ্ছি তো নাম উল্লেখ করতে কিন্তু নিচে এখানে আমাদের বাংলা যে রয়েছে আমাদের বাংলাতে কিন্তু চলে আসবে তো এখানে দেখতেই পারছেন যে যদি আপনাদের বাংলা বানান ভুল হয়ে থাকে আপনি এখানে কিন্তু কারেকশান করতে পারবেন এরপর নিচে রয়েছে সারনেম নেম আপনি নেমে আপনার পদটি উল্লেখ করে দেবেন ঠিক একরকমভাবে নিচে আপনাদের বাংলা নামে চলে আসবে যদি ভুল হয়ে থাকে সেটা আপনি আপনার কিবোর্ড থেকে কারেকশান করে নেবেন এরপর আপনি আপনার মোবাইল নম্বর যে রয়েছে মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন কেননা এই মোবাইল নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে কিন্তু আপনি ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো আপনাদের যদি মোবাইল নাম্বার না থাকেন তাহলে নিচের ঘরে আপনি আপনার বাবা কিংবা মা যারা রয়েছেন তাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তো অবশ্যই আপনাদের প্রত্যেকের মোবাইল নাম্বার থাকতেই পারেন এরপর এখানে কী করবেন আপনাদের ইমিলিটি রয়েছে ইমিলিটি আপনি বসিয়ে দেবেন যদি আপনি ইমিলিটি না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার বাড়ির অন্য কারণ ইমেলিটি এখানে উল্লেখ করে দেবেন তারপর নিচের বক্সটি আপনি দেখতে পাচ্ছেন যে যদি আপনি কোনো রকম হয়ে থাকেন একটা প্রতিবন্ধী হয়ে থাকেন হ্যান্ডিক্যাপ সেক্ষেত্রে আপনাদের কীরকম সমস্যা সেটা আপনি কিন্তু উল্লেখ করবেন অন্যথায় আপনি আদার্স যে রয়েছে আদার্সের কার্ডটি সিলেক্ট করার পর যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন যেহেতু আমরা না সেক্ষেত্রে আমরা কী করব এগুলো ফাঁকা রাখবো এরপর নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে যেখানে রয়েছে কিন্তু রিলেশন টাইপ তো এখন আপনি আপনার যে ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ডে কাদের নাম উল্লেখ করতে চান আপনি বাবার নাম নাকি মায়ের নাম নাকি ওয়াইফের নেম নাকি আপনাদের লিগাল গার্জিয়ান নেম কার নাম আপনি রাখতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর সেই নাম এখানে আপনি নিচে বসিয়ে দেবেন তো এরপর নিচে রয়েছে কিন্তু ইপিক নাম্বার এক কথায় ভোটার কার্ড নাম্বার তো এখানে আপনি কী করবেন আপনার পরিবারের যে বাকি সদস্য রয়েছে বাবা মা কিংবা স্বামী ইত্যাদি যারাই রয়েছে তাদের ভোটার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন এরপর আপনি কী করবেন নেম অফ দ্য রিলেটিভ এখানে আপনি যেহেতু আমরা এখানে ফাদার সিলেক্ট করেছি সেটা আমরা এখানে বাবার নাম উল্লেখ করে দেবো ঠিক এক আমাদের বাবার যে এখানে বাংলা নামে বানান চলে আসবে ভুল হলে আমরা কালেকশান করে নেব সার নামের জায়গায় সার নামে আমরা বসিয়ে দেবো লাস্ট নামে এক কথা পাওয়া দেবেন এরপর নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন যে রয়েছে আমাদের অ্যাড্রেস এখানে আমাদের কী করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস যে রয়েছে বর্তমান ঠিকানা সম্পূর্ণ উল্লেখ করতে হবে হাউস নাম্বার যে রয়েছে হাউস নাম্বার এখানে আমাদের বসাতে হবে তো এই যে হাউস নাম্বার আমরা কিন্তু আমাদের যে ভোটার লিস্ট রয়েছে বাবা কিংবা মায়ের যাদের আমাদের ভোটার কার্ড রয়েছে সেই ভোটার লিস্ট ডাউনলোড করলে কিন্তু সেখানে আমরা পেয়ে যাব সে হাউস নাম্বার এখানে আমরা বসিয়ে দেবো এরপর অটোমেটিক বাংলাতে এখানে চলে আসবে ভুল হলে আমরা কালেকশন করে নেব এরপর রাস্তার নাম এখানে আমরা বসিয়ে দেবো বাংলাতে চলে আসবে ঠিক এখন আপনি কালেকশন করে নেবেন ভিলেজ কিংবা টাউনের নাম বসিয়ে দেবেন বাংলাতে চলে আসবে ভুল হলে আপনি কালেকশন করে নেবেন পোস্ট অফিস বসিয়ে দেবেন ভুল হলে আপনি এখানে বাংলাটা কালেকশন করে নেবেন পিনকোড এরপর আপনাদের রয়েছে কিন্তু এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কি ডকুমেন্ট দিতে চান তো আমরা এখানে লিস্টে রয়েছে লিস্টে ক্লিক করবো লিস্টে ক্লিক করতে ডকুমেন্টস লিস্ট চলে আসবে ওয়াটার কানেকশান বিল যেরকম চেক করতে সেই এক কথায় জলের যে বিল কিংবা ইলেকট্রিসিটি কানেকশান বিল কিংবা গ্যাস কানেকশান বিল নাকি আধার কার্ড নাকি ব্যাংকের পাসবুক নাকি ইন্ডিয়ান পাসপোর্ট নাকি অন্য কোনো ডকুমেন্টস আদার্স ডকুমেন্টস তো আপনি কোন ডকুমেন্টস দিতে চান আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে সেটি আপনি কিন্তু সিলেক্ট করবেন আর সেই ডকুমেন্টস আপনি কিন্তু নিচে আপলোড করতে হবে দুই এমবির মধ্যে জিপিজি কিংবা জিপিএজি ফর্মাটে আপলোড করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন যে আমাদের সামনে কিন্তু ডিটেলস চলে আসছে এখানে স্টেট ডিস্ট্রিক্ট যে রয়েছে ডিস্ট্রিক্ট আমাদের সিলেক্ট করতে হবে তো আমাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা আমরা সিলেক্ট করব তো এখানে আপনি আপনার শহরের নাম কিংবা গ্রামের নাম বসিয়ে দেবেন তারপর রয়েছে একটি ডেট বক্স আপনি দেখতেই পারছেন যে এখানে আমাদের কোন ডেট উল্লেখ করতে হবে আমরা যে অ্যাড্রেসটি উল্লেখ করেছি সেই অ্যাড্রেসে আমরা কদিন ধরে রয়েছি আমরা যদি জন্ম থেকে থাকি সেটা আমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে আমরা উল্লেখ করে দেবো আর আমরা যদি বর্তমানে এক দুই মাস হলো সেই অ্যাড্রেসে আসার প্রেজেন্ট অ্যাড্রেসে সেতে আমরা এখানে যে ডেটে এসেছি সেই আমরা ডেট এখানে উল্লেখ করে দেবো তো আপনি যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো নিচে আমাদের নাম সহে যাবে এরপর রয়েছে প্লেস এখানে আপনি কি করবেন আপনি গ্রামের নাম যে রয়েছে গ্রামের নাম কিংবা শহরের নাম আপনি উল্লেখ করে দেবেন উল্লেখ করে দেওয়ার পর আপনি ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করতেই আপনার সামনে ফর্ম সিক্স যে রয়েছে ফিল করলাম তার প্রিভিউ চলে আসবে আপনি একবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি নিচে আসার পর কনফার্ম রয়েছে কনফার্মে আপনি ক্লিক করবেন কনফার্ম করতেই এটা আপনার সামনে কিন্তু লোডিং হবে এবং আমাদের আবেদন কিন্তু সাবমিট হয়ে যাবে এখানে আমরা কিন্তু একটা রেফারেন্স নাম্বার যে রয়েছে রেফারেন্স নাম্বার কিন্তু পেয়ে গেলাম এটাকে আমরা স্ক্রিনশটে রেখে দেবো কিংবা কপি করে রেখে দেবো এরপর ওকে আমরা ক্লিক করব তো এক্সপ্লোরে ক্লিক করতেই এরকম একটি পেজ চলে আসবে এখানে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশনে ক্লিক করব স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে আমরা রেফারেন্স নাম্বারটি বসিয়ে দেবো এরপর ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করব ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু স্ট্যাটাস হয়ে যাবে যে আমাদের আবেদন কবে সাবমিট করলাম এবং আমাদের অ্যাপ্রো হয়েছে কিনা এরপর বিএলও এটা অ্যাপ্রুভ হয়ে যাবে ফিল ভেরিফাই হয়ে যাবে এরপর অ্যাকসেপ্ট হয়ে গেলে কিন্তু আমাদের ভোটার কার্ড নাম্বার জেনারেট হয়ে যাবে এরপর ভোটার কার্ড আমরা কিন্তু অনলাইনে ডাউনলোড করতে পারবো এবং সেই ভোটার কার্ড আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে রয়েছে পোস্ট অফিসে গেলে কিন্তু খোঁজ করে পেয়ে যাবেন তো আশা করি বুঝতেই পেরেছেন যে কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে খুব সহজে আবেদন করতে পারবেন ভোটার কার্ডের জন্য অনলাইনে বাড়িতে বসে তো এনে আপনি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অনেক সময় কী হয়ে থাকে প্রায় নাইনটি নাইন পার্সেন্টের কিন্তু রকম ডকুমেন্টস কিংবা কোথাও কিন্তু যেতে হয় না ভেরিফিকেশন করার জন্য এক পার্সেন্টের কিন্তু অনেক সময় ফোন আসে ভিডিও বুঝতে কিংবা কোনো থেকে ফোন আসলে যদি ফোন করা যদি আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তখন আপনিও যেতে হবে প্রায় নাইনটি নাইন কিন্তু যেতে হয় না অনলাইনে আবেদন করলে হয়ে যায়